আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেসের সিক্রেট লাচ্চা সেমাইয়ের রেসিপি যেহেতু আমি এই লাচ্চা সেমাইয়ের অনলাইন প্লাস অফলাইন ক্লাস দুটোই নিয়েছি তাই আমি কখনোই ভাবিনি ইউটিউবে এই ভিডিওটা দেবো শুধুমাত্র আপনাদের সবার রিকোয়েস্টে আজ আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য ঈদের গিফট আশা করি আপনারা এই ঈদের সবাই বাসায় স্বাস্থ্যকরভাবে সময় তৈরি করবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে খাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন লাচ্চা সেমাই তৈরির জন্য প্রথমেই লাগবে দুই কাপ ময়দা অবশ্যই ময়দা নিতে হবে এখানে কোনো আটা ব্যবহার করা যাবে না আর আমি কাপের সমানভাবে নেই নি একটু উঁচু করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কোনো ভালো ব্র্যান্ডের ময়দা নেওয়ার চেষ্টা করবেন যেমন তীর পুষ্টি এই ধরনের ময়দাগুলো এর সাথে এবার আমি নেব নর্মাল পানি ঠান্ডা পানীয় না আবার গরম পানিও না আবার কুসুম গরম পানিও না যেই পানিটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকে সেই পানিটা দিয়েই আমাদেরকে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই অবস্থায় এখানে কোনো লবণ অথবা চিনি দেওয়া যাবে না কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে অনেকেই হয়তো মনে করেন যে চিনি দিলে ক্রিস্পি থাকবে তো চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এভাবে লাচ্চা সেমাইটা তৈরি করে পাঁচ ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন রুটি বানানোর জন্য আমরা যে ধরনের ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই হবে শক্ত না আবার না তবে ডোটাকে অবশ্যই আট থেকে দশ মিনিটের মতো এভাবে নিতে হবে এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট না হলে দেখা যাবে লাচ্চা সেমাইগুলো ছিঁড়ে যেতে পারে তো আমি দশ মিনিটের মতো মথে নিয়েছি এবার একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আপনারা চালে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিতে পারবেন এভাবে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর আমি আজকের এই লাচ্চাশ্যামাই তৈরি করব বাটার দিয়ে আপনারা বাটার অথবা ঘি ব্যবহার করতে পারবেন তবে কোনোভাবেই ডালটা ব্যবহার করতে পারবেন না এই রেসিপিতে ডালটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর অবশ্যই আপনারা ডালটা ব্যবহার করবেন না এই যে দেখুন আমি এই আমুলের বাটারটা কিনে নিয়েছি এই বাটারটার দাম পড়ে দুশো টাকা করে তবে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন এখান থেকে বাটার নিয়ে আমি গরম পানির উপরে রেখে এভাবে মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনে করেও মেল্ট করে নিতে পারবেন বাটার লাগবে আমাদের টু থার্ড কাপ ওয়ান থার্ড কাপ করে দুইবার দিলেই টু থার্ড কাপ হয়ে যাবে তবে বাটার না থাকলে আপনারা ঘি দিয়ে দেবেন টু থার্ড কাপ এখানে যে অনেকটা সাদা রঙ দেখতে পাচ্ছেন আপনারা আমি এই বাটারের বাটিটা রেখেছিলাম যে গরম পানির উপরে মেল্ট করার জন্য ভুল করে সামান্য একটু পানি বাটারের মধ্যে পড়ে গেছে এটাতে আমাদের সে ধরনের কোনো অসুবিধা হবে না তবে পানিটা না পরাটাই ভালো সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ নর্মাল সয়াবিন তেল এক কাপ প্লাস হাফ কাপ এর সাথেই দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লারের পরিবর্তে এখানে ময়দা অথবা আটা দেওয়া যাবে না কর্নফ্লাওয়ার দিতেই হবে না হলে আপনাদের লাচ্চা সেমাইটা ক্রিস্পি হবে না আর লাচ্চা সমায়ের যে সুতাগুলো থাকবে সেগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে এজন্য অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একসাথে যেন বাটার তেল আর কর্নফ্লাওয়ার একসাথে ভালোভাবে মিশে যায় এবার হাতটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে তেল থাকা অবস্থায় ডোয়ের মধ্যে হাত দেওয়া যাবে না তো আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর ডোটাকে নিয়ে আসলাম সামনে এই ডোটাকে চার ভাগে ভাগ করে নিতে হবে এক কাপ ময়দা দিয়ে দুইটা লাচ্চা সেমাই হয় যেহেতু আমরা এখানে দুই কাপ ময়দা নিয়েছি এজন্য আমাদের এখানে চারটা লাচ্চা সেমাই হবে প্রতিটা লাচ্ছা সেমাইয়ের ওজন কত হবে অথবা আপনারা যারা বিক্রি করতে চান কত করে বিক্রি করবেন সেই সব কিছু নিয়ে ডিটেলসে কথা হবে ভিডিওর শেষে তো আমি চারটি ভাগে ভাগ করে নিলাম এবার একটা ডো নিয়ে এভাবে মথে নিয়ে গোল করে নিতে হবে লাচ্ছা সেমাইয়ের এই পার্টটাও অনেক ইম্পর্টেন্ট এই গোলটার মাঝে যেন কোনো অসমান অংশ না থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে এটার চারপাশটা যেন একেবারেই মসৃণ হয়ে যায় হলে লাচ্চা সেমাইটা ছিঁড়ে যেতে পারে এই যে দেখুন চার পাঁচটাকে আমি সমান করে নিয়েছি এবারের মাছ বরাবর ডোনাটের মতো করে এভাবে ছিদ্র করে দিতে হবে একটু বড় করে এবং সরাসরি দিয়ে দিচ্ছি সেই গলানো বাটার আর তেলের মাঝে একটা চামচ দিয়ে বাটারটাকে একটু ডোনাটের উপরে এভাবে দিয়ে দিতে হবে একইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি আপনারা যারা কালারফুল লাচ্চা সেমাই চাচ্ছেন যারা অন্য কালার দিতে চান আপনারা পানি দিয়ে যখন ডোটা তৈরি করবেন সেই পানির মধ্যেই কালার দিয়ে দেবেন তবে আমি যেহেতু শুধুমাত্র একটা সেমাইয়ের মধ্যে কালার দেবো তাই আমি এখানেই কালার দিয়ে দিচ্ছি আমি কেকের ক্রিমে যে কালারগুলো ব্যবহার করি রেডম্যানের সেমিজেল কালার সেই সেমিজেল কালার ইউজ করছি এখানে ইয়েলো কালারটা এই সময় কালার দিলে একটু ঝামেলা হয়ে যায় ডোয়ের সাথে কালারটা ভালোভাবে মিশতে চায় না অবশ্যই তিন চার মিনিটের মতো ভালোভাবে ডোলে ডোলে মথে নিতে হবে নাহলে লাচা সময় পারফেক্টভাবে তৈরি করা সম্ভব হবে না দেখা যাবে লাচা সময় ছিঁড়ে যেতে পারে এজন্য অবশ্যই ভালোভাবে ডোলে মথে নিতে হবে আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এবার মাছ বরাবর একইভাবে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি এবং এই চারটাকে গলানো বাটারের মধ্যে ডুবিয়ে রাখবো বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট হয়ে গেছে আর এগুলোকে আমি একটু পর পর চামচ দিয়ে বাটারগুলো ডোনাটের উপরে দিয়ে দিয়েছি ডোনাট বলছি কেননা দেখতে ডোনাটের মতোই মনে হচ্ছে হাত দিয়ে একটা তুলে দেখবেন যদি নিজে নিজে মনে হয় নিচের দিকে নেমে যাচ্ছে এর মানে বুঝতে হবে এটা এখন কাজ করার জন্য পারফেক্ট লাচ্চার সময় বানানো খুবই সহজ শুধুমাত্র একটু সময়ের কাজ এছাড়া আর কিছুই না এভাবে হাত দিয়ে ধরে ধরে ঘুরালেই দেখবেন নিজে নিজেই এগুলো বাড়তেই থাকবে তবে জোরে জোরে টানা যাবে না যদি আপনাদের কাছে মনে হয় যে বাড়তে চাচ্ছে না তাহলে আপনারা ভিজিয়ে রেখে দেবেন আরও দশ মিনিটের জন্য একটু বড় হয়ে গেলে আমি কিভাবে প্যাচটা দিয়েছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন আমি কয়েকবার দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এভাবেই প্যাচ দিয়ে দিতে হবে এবং গলানো বাটার তেলের মধ্যে রেখে দিতে হবে অনেকের কাছেই মনে হতে পারে ভিডিওটা অনেক বড় কিন্তু অনেকজন কমেন্ট করেছিলেন আমি যেন কোনো পার্ট ডিলেট না করি সবকিছু যেন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই ভিডিওটা বড় করেছি এবার আমি আরেকটাতে হাত দিয়েছি নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটাও একটু বড় হয়ে আসলেই দুটা প্যাচ দিয়ে রেখে দেব একইভাবে আমি এই দুটাতেও দুটা প্যাচ দিয়ে দিচ্ছি খুব বেশি বড় করে নেওয়া যাবে না একটু বড় হলেই প্যাচ দিয়ে দিতে হবে না হলে আবার প্যাচ দিতে সমস্যা হয়ে যায় আর এই প্যাচ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে একটা ছোট আর একটা যেন বড় না হয় দুটোই যেন এক সমান হয় এবার আমি এটাতে হাত দিয়েছি এটাকেও একসাথে দুটো মিলিয়ে বড় বড় করতে হবে তবে টেনে টেনে করা যাবে না প্রতিটা লাচ্চা সেমাই বারো থেকে চোদ্দোটা প্যাচ হবে তা আপনাদের গুনতে হবে না দেখলেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের লাচ্চা সেমাই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এটাতে আমি আরও একটি প্যাচ দিয়ে দিলাম এবার একইভাবে আরও একটাতে হাত দিয়েছি আমার ছেলে নুডলস যেরকম পছন্দ করে লাচ্চা সেমাইটাও খেতে ঠিক সেরকমই পছন্দ করে আমার ছেলে প্রায় প্রতিদিনই লাচ্চা সেমাই খায় আর টেলিভিশনে নিউজে যা দেখা যায় যে লাচ্চা সেমাই তৈরির পরিবেশ এতটাই খারাপ আর ডালটা দিয়ে এমনভাবে তারা তৈরি করে যেটা আমাদের খাওয়া কোনোভাবেই ঠিক না এজন্যই আমি টাকা দিয়ে অনলাইন ক্লাস করেছি লাচ্চা সেমাইয়ের এটা একেবারেই পারফেক্ট একটা রেসিপি আপনারা এভাবে ট্রাই করলে একেবারেই পারফেক্ট হবে আলহামদুলিল্লাহ এই রোজার মাসে আমাদের অনেক লাচ্চা সেমাই বিক্রি হয়েছে আপনারাও চাইলে এভাবে লাচ্চা সেমাই বানিয়ে বিজনেস করতে পারবেন আমি মনে করি ঘরে বসে এই ধরনের কাজগুলো করাটা অনেক আনন্দের আপনারা নিশ্চয়ই দেখছেন আমি কথা বলতে বলতেই হাত কিন্তু চলছে আর এটাতে আপনাদের হাত একটু ব্যথা হবে না কেননা একটু পরেই আমরা থেমে যাব দেখা যাবে যে যখন আর এটা বাড়তে চাবে না তখন আবার রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য যতক্ষণ এটা বড় হতে থাকবে আমরা এভাবে বড়ো করব আর প্যাচ দেবো যখনই দেখব এটা বাড়তে চাচ্ছে না আমরা দশ মিনিটের জন্য রেস্টে এইভাবে রেখে দেবো তখন এটা আবার নরম হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন লাচ্চা সেমাইটা কিন্তু আর বেশি বাড়ছে না আমাদের কোনোভাবেই টেনে বাড়ানো যাবে না টেনে বাড়াতে গেলেই লাচ্চা সেমাই ছিঁড়ে যাবে তখন এর শেপটা একেবারেই নষ্ট হয়ে যাবে এই অবস্থায় রেখে দিচ্ছি আমি এভাবে দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আমার হাতটা ক্লিন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি দশ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন এবার কিন্তু ধরতেই লাচ্চা সেমাই একেবারেই বড় বড় হয়ে যাচ্ছে মানে দশ মিনিটে এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এভাবেই কাজ করতে হবে টেনে টেনে বড় করা যাবে না যখনই মনে হবে বাড়ছে না রেখে দিতে হবে এবং একটাকে অন বড় তো টানাটানি করা যাবে না একটা একটু বড় হয়ে গেলে প্যাঁচ দিয়ে রেখে দিয়ে আরেকটাতে হাত দিতে হবে এই যে দেখুন এটা অনেক বড় হয়ে গেছে তাই আরেকটা প্যাঁচ দিয়ে রেখে দিচ্ছি একইভাবে এটাকেও বড় করে নিচ্ছি আর প্যাঁচ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য ভিডিও ডিলেট না করে একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই মাঝে অলরেডি অনেকটা শেপ চলে এসেছে একটু চিকন চিকন হতে শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটাও কিন্তু ছিঁড়ে যাচ্ছে না তো এভাবে করেই বড় বড় করে প্যাঁচ দিয়ে দিতে হবে যখন মনে হবে প্যাঁচটা খুব ছোট হয়ে যাচ্ছে তখন প্যাঁচ না দিয়ে এভাবেই রেখে দিতে হবে কেননা মাছ বরাবর যদি হাত না দিয়ে সবগুলো পাল্টাভাবে এভাবে টানা যায় তাহলে কিন্তু ছিঁড়ে যাবে তো যেটা বড় হয়নি সেটাকে আমি ওভাবেই রেখে দিয়েছি নরম হওয়ার জন্য নরম হয়ে গেলে এগুলো বাড়বে আপনারা যারা যারা আমার রেসিপি ফলো করে লাচার সময় রেসিপি ট্রাই করবেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আর এখানেও কমেন্ট করে জানাবেন চিকন চিকন সুতার মতো হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে এ সময় একটা জিনিস বুঝতে হবে এই যে দেখুন এটা কিন্তু আর বাড়ছে না যেমনটা বলেছি টেনে টেনে তো বাড়ানো যাবে না তো এটা খুব বেশি বাড়ছে না এর জন্য আমি এভাবেই রেখে দিচ্ছি আর এই সবগুলো খুব বেশি বাড়ছে না এজন্য আমি আবারও দশ মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর এখন আপনারা দেখবেন ম্যাজিকের মতো এগুলো নিজে নিজে বাড়া শুরু হয়ে গেছে ধরতেই বেড়ে যাচ্ছে আর সেই দশ মিনিটে আপনার হাতটাও রেস্ট পেয়ে গেল যেন হাতেও আর ব্যথা হলো না একইভাবে সবগুলোকে এভাবে ডাবল প্যাচ দিয়ে দিচ্ছি আবারও আপনাদের বাসায় অন্যান্য যারা আছে তাদের সবাইকে লাগিয়ে দিবেন কাজে সবাই মিলেই সেমাইগুলো বানাবেন দেখবেন সময়টা আরও তাড়াতাড়ি চলে যাবে একটু বিরক্ত লাগবে না মাঝে মাঝে চাইলে এভাবে আপনারা বড় করতে পারবেন দুই হাত দিয়ে এমনভাবে সেমাইয়ের শেপ অলরেডি আমাদের চলে এসেছে অতিরিক্ত বেশি চিকন করার আসলে প্রয়োজন নেই কেননা এগুলো অলরেডি অনেক চিকন হয়ে গেছে এরপরও শুধুমাত্র আরেকটা করে প্যাচ দিব এটাই যথেষ্ট আর এই সেমাইগুলো বানিয়ে অনেকটা সময় নিয়ে রেখে দেয়া যাবে না সাথে সাথেই ভেজে ফেলতে হবে তো সবগুলোকে আমি লাস্টবারের মতো আরেকটা করে প্যাচ দিয়ে দিচ্ছি সেমাইগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি সবগুলো একই সমানভাবে চিকন চিকন হয়ে গেছে সুন্দরভাবে সুতার মতো করে এবার আমি এখান থেকে একটা সেমাই নিয়ে নিচ্ছি সেমাই আমাদের তৈরি করা শেষ এবার পালা একটা সেমাই নিয়ে একটা প্লেটের উপর রেখে দেব এবং হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে দেবো সেমাই প্লেটের মধ্যে এভাবে বেশিক্ষণ রাখা যাবে না চুলায় আগে তেল আর ঘি গরম করতে দেব এর এই সেমাইটাকে এভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে নেব আমি চেক করে দেখব এটা গরম হয়েছে কিনা তেল আর ঘি ভালোভাবে গরম হওয়ার পরেই সেমাইটা দিতে হবে আপনারা চাইলে শুধুমাত্র ঘিও ভাজতে পারবেন তবে ঘিয়ের অনেক বেশি দাম তাই তেল আর ঘি দুটো মিলিয়ে একসাথে দিলে একটু সাশ্রয়ী হয় হাফ লিটার তেলের মধ্যে হাফ কাপ ঘি দিলেই যথেষ্ট সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তো এখানে আমি সেমাইটা দিয়ে দিলাম এবং কাটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এতে করে সেমাইটা আর একসাথে লেগে থাকবে না আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং একটু পরে এটাকে উল্টে দিতে হবে ওই পাশটাও যেন ভালোভাবে যেন এভাবে খুলে দেয়া যায় এজন্যই দুই পাশটাকে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে করা আছে গ্যাসের চুলায় আমি তৈরি করছি এই জন্য মিডিয়াম আছে রেখেছি তবে যারা ইন্ডাকশান ইউজ করবেন আপনারা চুলার ফ্লেম বাড়িয়ে দেবেন কেননা ইন্ডাকশানের পাওয়ারটা অনেক কম থাকে আর গ্যাসের চুলার পাওয়ারটা অনেক বেশি থাকে তো আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর তেলটাকে এভাবে একটু ছড়িয়ে নিয়ে এরপর আমার টিস্যুতে রেখে দেবো যেন এক্সট্রা তেলটা টিস্যুটা শুষে নেয় সেমাইটা তুলে রেখে দিয়েই সাথে সাথে আরও একটা সেমাই দিয়ে দিচ্ছি সেমাইটা এভাবে হাত দিয়ে দিতেও পারেন অথবা প্লেটে করে নিয়ে ঢেলেও দিতে পারেন আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছার ব্যাপার তো আমি এই সেমাইটা হাত দিয়ে দিলাম এবং কাটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি প্রথম অবস্থায় মনে হবে সেমাইয়ের শেপ হয়তো নষ্ট হয়ে যাচ্ছে এভাবে ছড়িয়ে গেলে কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন অনেকটা মুচমুচে হয়ে আসবে সেমাইটা একটা শেপ নিয়ে নেবে তো একইভাবে এই সেমাইটাকেও আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এটাকেও তুলে নিচ্ছি আমি চারটা সেমাইকেই ভেজে নিয়েছি এতগুলো দেখানো সম্ভব না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল তাই আপনারা যারা সেমাই বিক্রি করতে চাচ্ছেন আপনাদের সেমাইয়ে কত টাকা খরচ হয়েছে সেই সব কিছু একটা খাতায় লিখবেন তার সাথে আপনারা আপনাদের মজুরি দিয়ে দিবেন প্লাস লাভ দিয়ে দিবেন সব মিলিয়ে প্রতি পিস হিসেবেও বিক্রি করতে পারেন অথবা কেজি হিসেবেও বিক্রি করতে পারেন এক পিস লাচ্চার ওজন হয় একশো থেকে একশো গ্রাম যেহেতু এক কাপে আমরা দুইটা লাচ্চা সেমাই তৈরি করেছি তবে আপনারা চাইলে আরও বড় বড় লাচ্ছা সেমাইও তৈরি করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে রমজান মোবারক আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ